আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, করোনার এই মহামারীতে নিউ নর্মাল সিচুয়েশনে সবাই নিশ্চয় ভালো আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের বিষয় এস্টিমেটিং এন্ড কস্টিং ওয়ান, বিষয় কোড 66442। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে এটা আমার 20 নম্বর লেকচার। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। তো শিক্ষার্থীরা, অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। শিখনফল, আজকের এই ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে, বিল্ডিং এর দরজা জানালার কাঠের চৌকাঠের পরিমাণ নির্ণয় করতে পারবে, কাঠের পাল্লার, বিল্ডিং এর দরজা জানালা যদি কাঠের হয় তার পাল্লার কাজের পরিমাণ নির্ণয় করতে পারবে, কাঠের টেবিলে কাঠের পরিমাণ নির্ণয় করতে পারবে, কাঠের চেয়ারে কাঠের পরিমাণ নির্ণয় করতে পারবে। আমরা গত ক্লাসে একটা আন্ডারগ্রাউন্ড ব্রিক্সে তৈরি ওয়াটার রিজার্ভারের এস্টিমেট শিখেছিলাম। আমরা প্রথমে একটা বিল্ডিং এর দরজা জানালা আছে তার সাইজটি দেখে নেই। লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে ডি দরজা দুই রকম, একটা ডি, একটা হলো ডি ওয়ান। ডি এটার চওড়া চৌকাঠের বাইরে থেকে বাইর পর্যন্ত 120 সেন্টিমিটার, ফ্লোর থেকে উপরে চৌকাট পর্যন্ত উচ্চতা 210 সেন্টিমিটার। ডি ওয়ানের চওড়া আউট টু আউট 100 সেন্টিমিটার, উচ্চতা একই 210 সেন্টিমিটার। ডাব্লিউ উইন্ডো দুই রকমের, একটা ডাব্লিউ, একটা হলো W1। ডাব্লিউর পরিমাপ হলো চওড়া 150 সেন্টিমিটার, এখানে উচ্চতা 120 সেন্টিমিটার। 150 সেন্টিমিটারে তিনটে খাড়া চৌকাট থাকবে, একটা দুটো তিনটে খাড়া চৌকাট এবং হরিজন্টাল চৌকাট দুটো। W1-এ চওড়া 100 সেন্টিমিটার, উচ্চতা 120 সেন্টিমিটার এবং সকল দরজা জানালার চৌকাট গুলা 8 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। আমরা এবার এস্টিমেটে চলে যাই। প্রথমে আমরা দরজা জানালার চৌকাঠের কাঠের কাজের পরিমাণ যদি হিসাব করতে চাই, আমাদের এখানে একটা বিল্ডিং এর প্ল্যান দেওয়া আছে। এই প্ল্যানে লক্ষ্য করো শিক্ষার্থী, দুটো দরজা, একটা ডি আর একটা ডি ওয়ান, জানালা W আছে 1, 2, 3, 4 আছে W সাইজের জানালা, আর W1 আছে 1, 2, 3, 4, 5, 6টা, মোট 10টা জানালার মধ্যে 6টা হলো W1 আর 4টা হলো W। দরজা দুটো, একটা হলো ডি আর একটা হলো D1। তোমাদের যদি ডি এর জন্য হিসাব করি, ডি এর সাইজ হলো 120 সেন্টিমিটার ইন্টু 210 সেন্টিমিটার, তাহলে লক্ষ্য করো এখানে
চৌকাটে রানিং মিটার লেন্থ কত হচ্ছে, এটা যদি আমাদের ডি হয়ে থাকে, এটা আমাদের ডি, তাহলে 210 দুটো আর একটা হবে 120। 210 খাড়া চৌকাঠ দুটো আছে, হরিজন্টাল চৌকাঠ উপরে 120, বিল্ডিং এর নিচে পায়ের নিচে কোনো চৌকাঠ থাকে না। গ্রামের বাড়িতে অনেক সময় কাঁচা বাড়িতে থাকে, কিন্তু আমাদের বিল্ডিং এ থাকবে না। তাহলে আমরা এখানে যদি দেখি, তাহলে 210 ইন্টু 2 যোগ 120, 540, তাহলে আমাদের এখানে ডি একটা, লেন্থ হলো 5.4 মিটার, টোটাল লেন্থ 5.4 মিটার। সাইজ কত, চৌকাঠের সাইজ এখানে বলেছি 8 ইন্টু 10, তাহলে একদিকে হলো 0.08 সেন্টিমিটার, একদিকে 0.1 সেন্টিমিটার। পরিমাণ ঘনমিটারে 0.0432 কিউবিক মিটার। তুমি যদি একটার হিসাব বুঝে থাকো তাহলে সবগুলো বুঝতে পারবে। লক্ষ্য করো, এবার ডিওয়ান, ডিওয়ানের সাইজ হলো চওড়া 100 সেন্টিমিটার, উচ্চতা 210 সেন্টিমিটার। তাহলে 210 দুটো চৌকাঠ, হরিজন্টাল চৌকাঠ একটা, তাহলে চৌকাঠের লেন্থ, তিনটা চৌকাঠের যোগফল হবে 520 সেন্টিমিটার, সংখ্যা 1, লেন্থ 5.2 মিটার, টোটাল লেন্থ 5.2 মিটার, সাইজ 8 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, এগুলোকে মিটারে লিখেছি। পরিমাণ 0.0416 ঘনমিটার। এবার এসো উইন্ডোতে। উইন্ডো আমাদের এটা উইন্ডো W, এটা হলো W1। W-র এখানে 120 সাইজের খাড়া চৌকাঠ হবে 3টা, আর 150 সাইজের খাড়া চৌকাঠ হবে 2টা। তাহলে আমাদের W 3টা হবে 120, এখানে লিখেছি W নিচে। লক্ষ্য করো, 3 ইন্টু 120 প্লাস 2 ইন্টু 150, 660 সেন্টিমিটার। চারটা মোট এখানে ছবিতে দেখো, 1 2 3 4, চারটা W সাইজের উইন্ডো আছে। লেন্থ হলো 6.6, টোটাল লেন্থ 26.40 মিটার, সাইজ 0.08 মিটার, 0.1 মিটার, 0.2112 কিউবিক মিটার। এবার W1 এর সাইজ হলো চওড়া 100 সেন্টিমিটার, উচ্চতা 118 সেন্টিমিটার। তাহলে এটা হবে 6টা, লেন্থ 4.4 মিটার, টোটাল লেন্থ 26.4 মিটার, সাইজ 0.08 মিটার ইন্টু 0.10 মিটার, টোটাল 0.2112 কিউবিক মিটার। তাহলে চৌকাঠের পরিমাণ দাঁড়াচ্ছে আমাদের 0.5072 কিউবিক মিটার। নিশ্চয়ই চৌকাঠের হিসাব তোমরা বুঝতে পেরেছ। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা যদি এই টোটাল লেন্থকে এখানে যোগ করতাম, 5.4 প্লাস 5.2 প্লাস 26.4 প্লাস 26.4, এগুলো সব যোগ করে একবারে এখানে 0.08 ইন্টু 0.1 দ্বারা গুণ করলে আমরা পেতে পারতাম। প্রত্যেকটা সবগুলো চৌকাঠের রানিং মিটার একবার যোগ করে আমরা এটাকে পেতে পারতাম, কিন্তু আমরা আসলে সেদিকে যাই নাই। আমরা প্রত্যেকটি আলাদা আলাদা ঘনমিটারে হিসাব করেছি, পরে সবগুলো একত্রে যোগ করেছি। নিশ্চয়ই এখানে কোনো প্রবলেম নেই তোমাদের। নেক্সট, এবার আমরা ডোর উইন্ডো শাটারের হিসাব করব। এই দরজা জানালা কি পরিমাণ পাল্লা লাগবে সেখান থেকে। লক্ষ্য করো, আমি যখন পাল্লার হিসাব করতে যাব, যদি ডি এর হিসাব করতে যাই, ডি এর পরিমাপ যা আছে এখানে চওড়ার ক্ষেত্রে, যদি আমার এখানে আছে ডি 120 সেন্টিমিটার, এখান থেকে দুইটা চৌকাঠ, এবং দুইটা চৌকাঠ এখানে
ফ্রন্টে এই এলিভেশন 8 সেন্টিমিটার দেখা যাচ্ছে, 8 8 16 বাদ যাবে এবং চৌকারের দুই জায়গা টাচ করবে পাল্লা, দুই জায়গা কন্টাক্ট পাবে, এখানে 1.5 সেন্টিমিটার রিভেট যোগ করতে হবে চৌড়ার দিকে। উচ্চতার দিকে 210 থেকে আমাদের একটা চৌকাট বাদ দিতে হবে, উপরে একটা রিভেট যোগ করতে হবে, নিচে পাল্লা যদি একেবারে চৌকাটের সমান হয় ফ্লোরের সাথে লেগে থাকে তাহলে পাল্লা মুভ করবে না, আটকে যাবে। অনেক সময় ফ্লোরে আমরা কার্পেটও দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে পাল্লা ঘোরানো যাবে না, সেই জন্য ঠিক 1.5 সেন্টিমিটার আমরা নিচে ক্লিয়ার রাখবো সবগুলো। এটাও তাই, আমাদের যে চওড়া আছে 100 সেন্টিমিটার, এখান থেকে আমরা দুটো চৌকাট বাদ দিব এবং এখানে এখানে দুটো রিভেট যুক্ত করব। উচ্চতা 210 সেন্টিমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু উপরে একটা চৌকাট আছে, 8 বাদ দিব, এখানে একটা চৌকাটের কন্ট্যাক্টে একটা 1.5 রিভেট যোগ করব, আর নিচে ক্লিয়ার 1.5 বাদ দিব। উইন্ডোর ক্ষেত্রে এই উইন্ডো ডাব্লুর ক্ষেত্রে আমাদের এটা তিনটা খাড়া চৌকাট আছে, পরিমাপ হলো আমাদের 150 সেন্টিমিটার, এখান থেকে আমরা 150 থেকে 1 2 3টা চৌকাট 3 8 24 বাদ দিব। এখন শিক্ষার্থী রিবেট কয়টা যোগ করব, রিবেট তোমার এখানে একবার পাল্লা কবজাতে বসাতে হবে, এখানে লাগাতে হবে, এখানে লাগাতে হবে, এখানে লাগাতে হবে, 4টা রিবেট, 4.1.5 × 4 এরকম 6 সেন্টিমিটার চওড়ার দিকে যুক্ত করব। উচ্চতার দিকে 120 থেকে আমরা দুইটা চৌকাট 8 8 16 বাদ দিব, উপরে 1.5 নিচে 1.5 যোগ করব। কিন্তু W1 এর ক্ষেত্রে চওড়া 100 সেন্টিমিটার, এখানে দুইটা চৌকাট আছে, দুইটা চৌকাট বাদ দিব, দুইটা রিভেট যুক্ত করব। উচ্চতা 120 থেকে আমরা দুটো চৌকাট বাদ দেব, দুটো রিভেট যুক্ত করব। তাহলে এসো আমরা এত সময় বললাম এগুলো এখন করে দেখি। পাল্লা যা বললাম এত সময় সেগুলোই, দরজার পাল্লা ডি সংখ্যা হলো 1, লেন্থ এখানে দেখিয়েছি লক্ষ্য করো 120 থেকে, যা বলেছি এত সময় দুটো চৌকাট 2 × 8 বাদ দিয়েছি আর দুটো রিভেট যোগ করেছি, আর এদিকে 210 থেকে আমরা 210 থেকে উপরের দিক থেকে একটা চৌকাট বাদ দিয়েছি এবং উপরে একটা রিভেট যোগ করেছি, নিচে একটা ক্লিয়ার বাদ দিয়েছি। তাহলে উচ্চতা কত, 202 সেন্টিমিটার, 2.2 মিটার, টোটাল লেন্থ 2.2 মিটার, চওড়া কত, 1.07 মিটার, পাল্লার একক হবে বর্গ মিটারে, 2.16 বর্গ মিটার। অনুরূপভাবে D1 এটার উচ্চতা যদি 202 হয় এটারও 202 হবে একইভাবেই, কারণ সবগুলো দরজার পাল্লার হাইট সমান হয় বিল্ডিং এ, একটা 2.02 মিটার, টোটাল লেন 2.02 মিটার, চওড়া চওড়া আমাদের এখানে দেখানো আছে D1 এর চওড়া 100 সেন্টিমিটার, তার থেকে দুটো চৌকাট বাদ, দুটো রিভেট যোগ, 87 সেন্টিমিটার, 1.76 বর্গমিটার। W1 একটু বোঝার ব্যাপার আছে, কারণ এখানে চওড়া একটু বেশি, 150 সেন্টিমিটার চওড়া হয়, এখানে দুই পাল্লা যদি হয় তাহলে পাল্লাগুলো অনেক বড় হবে, অনেক বড় হবে, তোমার যদি বাইরের দিকে জানালা হয় এটা জায়গা কম থাকে খুলতেই পারবে না, বাউন্ডারি ওয়ালে আটকে যাবে, অথবা অন্য জায়গায় পাল্লা চলে যেতে পারে, আবার রোদ বৃষ্টিতে সানসেটের থেকে বড় হয়ে যাবে, রোদ বৃষ্টিতে নষ্ট হবে, ওই জন্য আমরা মাঝে একটা চৌকাট দিয়ে 4 পাল্লা করেছি। তাহলে 150 থেকে আমাদের খাড়া চৌকাট 3টে বাদ দিয়েছি, 4টে রিভেট যুক্ত করেছি, আর উচ্চতা হলো 120 থেকে 2টে চৌকাট বাদ দিয়েছি, 2টে রিভেট
যুক্ত করেছি। ডাব্লুর পরিমাণ হলো চারটা, লেন্থ খাড়া লেন্থ হলো 1.07 মিটার, টোটাল 4.28 মিটার, চওড়া যেখানে যেভাবে দেখিয়েছি 1.38 মিটার, পরিমাণ 5.91 স্কোয়ার মিটার। W1 আমাদের W হাইট যা W1 এর হাইট তাই, পরিমাণ 6টা, 1.07 মিটার, 6.42 মিটার, চওড়া হলো 87 সেন্টিমিটার, এটা মিটারে লিখলাম, 5.59 স্কোয়ার মিটার, পরিমাণ 15.42 স্কোয়ার মিটার। খুব সহজ, রিবেট যদি দেওয়া না থাকে 1.5 সেন্টিমিটার ধরে নিতে হবে। এস্টিমেটিং এর প্রশ্নগুলো অনেক তথ্য প্রয়োজন হয়। প্রশ্নকর্তা যিনি যে স্যার প্রশ্ন করেন উনি হয়তো কিছু জিনিস সারা পড়তে পারে, উনি প্রশ্ন করে নিচে একটা কথা লিখে দেন, কোন তথ্য বাদ পড়লে প্রচলিত নিয়মে ধরিয়া লইতে হবে, তার মানে ওনার প্রশ্নের আর কোনো ঘাটতি থাকলো না, কমতি থাকলো না, যেটা উনি লিখতে পারেন নাই ভুলে গেছেন সেগুলো তোমাকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। যে স্ট্যান্ডার্ড কোনটার কি সেটা আমাদের জানতে হবে। যেমন বললাম রিবেট না বলা থাকলে 1.5 সেন্টিমিটার ধরতে হবে, যদি বলা থাকে তাহলে সেটাই তোমরা ধরবে। এবার একটা কাঠের টেবিল এর এস্টিমেট করতে চাই। টেবিলের টপ সাউনি এদিকে 125 সেন্টিমিটার, এদিকে 90 সেন্টিমিটার, টপের যে তক্তা কাঠটা তার পুরুত্ব হলো 2.5 সেন্টিমিটার, টেবিলের পায়ের হাইট 80 সেন্টিমিটার, চারটে পা আছে, ব্যাটেন ব্যাটেন গুলা 8 সেন্টিমিটার × 2.5 সেন্টিমিটার, টানা ব্রেস ব্রেস দুইটা, ছোট আছে দুইটা আর লম্বা আছে বড় আছে একটা, অনেক সময় ব্রেস চারটেও থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। আমরা হিসাব করব, আগে প্রথম ক্লাসে বলেছি যে আমাদের ছবি দেখে হিসাব, এস্টিমেট মানে ছবিতে যা দেওয়া থাকবে সেটা দেখে আমরা হিসাব করব। আমাদের ছোট ব্রেস দুটা, বড় ব্রেস একটা, এখানে ব্রেসের সাইজ হলো 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার, আমাদের উপরের তক্তাটা টপটা 2.5 সেন্টিমিটার করে উপর দিকে বাড়তি আছে, তাহলে যদি এখানে টপের পরিমাপ 125 সেন্টিমিটার হয় তাহলে ব্যাটেনের পরিমাপ হবে তার থেকে 5.5 কম, 120 সেন্টিমিটার, চওড়া যদি 90 সেন্টিমিটার হয় চওড়ার যে বাতা ব্রেস এটা 5 কম হবে, 85 সেন্টিমিটার হবে। তো শিক্ষার্থী আমরা এটা একটু সলভ করে দেখি। প্রথমে টপের কথা বলছি, টপ একটা, লেন 1.25 মিটার, টোটাল লেন্থ 1.25 মিটার, চওড়া 0.90 মিটার, পুরুত্ব 0.025 মিটার, কাজের একক ঘনমিটারে 0.0281 কিউবিক মিটার, লেগ পা কয়টা চারটা, প্রত্যেকটার উচ্চতা 80 সেন্টিমিটার, মোট 3.2 মিটার, সাইজ কত লেগ, লেগের সাইজ 5 5, পরিমাণ 0.008 কিউবিক মিটার, বাতা লম্বা বাতা দুটা, আমাদের টেবিলের মাপ হলো 125 সেন্টিমিটার, যেহেতু বাড়তি আছে টপটা তাহলে 5 সেন্টিমিটার কমবে 120 সেন্টিমিটার, টোটাল লেন্থ 2.4 মিটার, সাইজ বাতার সাইজ 8 সেন্টিমিটার × 2.5 সেন্টিমিটার, আমাদের ছবিতে দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু হিসাব করছি মিটারে, 0.0048 কিউবিক মিটার।
শর্ট ব্যাটেন আমাদের শর্টের মাপ হলো 90 সেন্টিমিটার টেবিল, এখান থেকে বাড়তি বাদ দিয়ে দিতে হবে 2.5 বাদ দিলে 85 সেন্টিমিটার, টোটাল লেন্থ হবে 170 সেন্টিমিটার, সাইজ 8 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার, 0.034 কিউবিক মিটার। লম্বা টানা বেস যেটা আমরা পা রাখি অনেক সময়, সেটা আমাদের বাতা যতটুকু টানাও ততটুকু হবে, একই পরিমাপ 125 থেকে 5 বাদ, 5 বাদ 120 সেন্টিমিটার, টোটাল লেন্থ 1.2 মিটার, সাইজ হলো 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, মিটারে লিখলাম 0.0024 কিউবিক মিটার। শর্ট ব্রেস দুইটা পরিমাপ হলো 85 সেন্টিমিটার, টোটাল লেন্থ 1.70 মিটার, ব্রেক পয়েন্ট সাইজ হলো, ব্রেসের সাইজ এখানে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হবে, 8.5 লিখেছে, এটা একটু কারেকশন হবে, আমরা যদি এটা কারেকশন করতে যাই তাহলে এখানে ব্রেস হবে 0.50, 0.04, তাহলে আমাদের পরিমাপ দাঁড়াচ্ছে কত, 1.7 × 0.05 × 0.04 × 0.0034 কিউবিক মিটার, যোগফল 0.0501 ঘনমিটার। ঠিক আছে, তো আমাদের এটা একটা টেবিলের কি কি উপাংশ থাকে, উপরের ছাউনি থাকবে, 4টে পা থাকবে, লম্বা বাতা থাকবে দুটো, খাটো বাতা থাকবে দুটো, টানা টানা লম্বা একটাও থাকতে পারে দুটো থাকতে পারে, শর্ট টানা দুটো, এই হলো আমাদের টেবিলের উপাংশ। আমাদের 0.0501 ঘনমিটার কাঠ লাগবে। এখন তুমি যদি জানা থাকে কি কাঠের তৈরি করতে চাও এবং প্রতি ঘনমিটার কাঠের মার্কেট ভ্যালু কত, সেটা দিয়ে আমরা গুণ করলে আমরা এই টেবিলের জন্য কাঠের যে কস্টিং সেটা পেয়ে যাব। আমরা দেখলাম টেবিলের প্রয়োজনীয় কাঠের পরিমাণ, নেক্সট আমরা একটা কাঠের চেয়ার এর কাঠের পরিমাণ নির্ণয় করতে চাই। এখানে একটা কাঠের চেয়ার দেওয়া আছে, চেয়ারের উচ্চতা পায়ের উচ্চতা 40 সেন্টিমিটার, সামনের দুটো পিছনের দুটো 80 সেন্টিমিটার, সামনের পরিমাপ 45 সেন্টিমিটার, সাইডের পরিমাপ 45 সেন্টিমিটার, পিছনের এখান থেকে মাপবো এটা হলো 35 সেন্টিমিটার, বাতাগুলো আছে 8 × 4 সেন্টিমিটার, পায়া আছে 5.5 সেন্টিমিটার, টানা আছে 5.5 সেন্টিমিটার। এই হলো কাঠের সাইজ, এখান থেকে আমরা এর এস্টিমেট করতে যাচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে কাঠের চেয়ারের এস্টিমেট করতে গেলে প্রথমে যদি আমরা সামনের পা দুটা উচ্চতা 40 সেন্টিমিটার, টোটাল লেন্থ 80 সেন্টিমিটার, সাইজ কত পায়ের 5 সেন্টিমিটার × 5 সেন্টিমিটার, মিটারে লিখলাম, পরিমাণ হলো 0.002 কিউবিক মিটার। পিছনের পা দুটো উচ্চতা 110 সেন্টিমিটার,
টোটাল লেন্থ 2.2 মিটার, সাইজ 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, 0.0055 কিউবিক মিটার। বাতা, সাইডের বাতা দুটা, সাইডের বাতা মানে এই যে আমাদের পাশে এটা এবং এই পাশে একটা বাতা আছে, দুটা এর লেন্থ প্রত্যেকটা 45 সেন্টিমিটার, দুটা 90 সেন্টিমিটার। বাতার সাইজ 8 × 4 মিটার লিখলাম, 0.0029 কিউবিক মিটার। সামনের বাতা একটা 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার টোটাল লেন্থ, সাইজ 8 × 4, 0.0014 কিউবিক মিটার। পিছনের বাতা একটা, এটার মাপ 35 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে এটা যদি 35 সেন্টিমিটার, এখানে সবগুলো মাপি 35 সেন্টিমিটার, 8 × 4 সাইজের পিছনের পাতাটা 0.0011 ঘনমিটার। এই হলো আমাদের বাতা, চারটে বাতা আমাদের সিট থাকে, সিটের পাশে চারপাশে একটা কাঠ থাকে, সামনের বাতা 45, দুই সাইডের বাতা 45, পিছনের বাতাটা 35 লম্বা, সাইজ সবই 8 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার করে। এবার টানা, টানা সাইডে দুটা, এই যে নিচের দিকে যে থাকে এটা টানা ব্রেস, টানা দুটা 45 সেন্টিমিটার, দুটার টোটাল লেন্থ হলো 0.9 মিটার, সাইজ হলো 5 সেন্টিমিটার × 2.5 সেন্টিমিটার, 0.0011 কিউবিক মিটার। এদি মাঝে দেখো দুটা টানার মাঝখানে একটা টানা আছে, একটা সেই টানাটা সামনে হলে হতো 45, পিছে 35, তাহলে মাঝে গিয়ে হবে সেটা 40। আমরা অ্যাভারেজ করেছি, সামনে দেখতে পাচ্ছি যে সামনে 45, পিছনে 35, তাহলে মাঝে এটা কত হবে 40। 5 সেন্টিমিটার × 2.5 সেন্টিমিটার, 0.0005 ঘনমিটার। এখন আমরা হেলান দেওয়ার জন্য পিছে একটা কাঠ লাগানো আছে, একটা বাতা দেওয়া আছে একদম উপরে, এর সাইজ ও দৈর্ঘ্য 35, চওড়া 15, পুরুত্ব 4 সেন্টিমিটার। তো এখানে ব্যাটেন আপার 35 সেন্টিমিটার লেন্থ, টোটাল লেন্থ 35 সেন্টিমিটার, চওড়া 15 সেন্টিমিটার, পুরুত্ব 4 সেন্টিমিটার, 0.0021 কিউবিক মিটার। এখন টপ সিট যার উপর আমরা বসব, একটা 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির, কিন্তু বাজারে তোমাকে ট্রাপিজিয়াম আকৃতির কাঠ দিবে না, তুমি 45-45 সাইজের একটা স্কোয়ার কাঠ কিনে নিয়ে আসা ট্রাপিজিয়াম বানিয়ে নিতে হবে মার্কেটে, তোমাকে সমিল থেকে বা দোকানদার ওইভাবে ট্রাপিজিয়াম আকৃতির কোনো কাঠ দেবে না, 45-45 নিয়ে আসা, বাকিটা ওয়েস্টেজের মধ্যে যাবে। সো আমি লিখেছি লেন্থ 45, টোটাল লেন্থ 45, চওড়া 45, পুরুত্ব 2.5 সেন্টিমিটার, টোটাল 0.00051 কিউবিক মিটার। তাহলে আমাদের চেয়ারের জন্য কাঠের প্রয়োজন হলো 0.0217 ঘনমিটার। এই হলো আমাদের একটা চেয়ারের জন্য কাঠের দরকার। এখন তুমি যদি কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করতে চাও, তোমার এলাকার মার্কেট যে রেট সেই রেট দ্বারা যদি গুণ করো, তাহলে চেয়ারের জন্য কত টাকার কাঠ প্রয়োজন সেগুলো খুব সহজেই জানতে পারবে। আমার মনে হয় আজকের ক্লাসে তোমরা বিল্ডিং এর যেগুলো সবসময় পরীক্ষায় আসে বা তোমার জানা দরকার, দরজার চৌকাঠ, পাল্লা, চেয়ার, টেবিল, খুব ইম্পর্টেন্ট একটা আইটেম নিয়ে কথা বললাম, সবাই শিখতে পেরেছ। তো আমাদের এগুলো কোনটাতে কতটুকু কাঠ লাগলো, আমাদের চৌকাঠের জন্য কাঠের একক ঘনমিটার সেটা হলো 0.5072 ঘনমিটার কাঠ লাগলো, পাল্লার জন্য বর্গমিটারে 15.42, কিন্তু এই পাল্লার কাঠের পুরুত্ব কত, এখানে আমরা বর্গমিটারে লিখেছি, কাঠ কিনতে গেলে তোমার থিকনেস লাগবে, থিকনেস হলো 40 মিলিমিটার বা 4 সেন্টিমিটার পুরুত্ব কাঠ দরকার হয়। চেয়ারের জন্য দরকার হলো ঘনমিটারে
0.017 ঘনমিটার, টেবিলের জন্য 0.0501 ঘনমিটার। এই চারটি আইটেম, ইম্পর্টেন্ট আইটেমগুলো আমরা আজকে ডিসকাস করলাম। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেল করতে পারো, মেসেঞ্জারে নক করতে পারো, আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা বোর্ডের যে বিভিন্ন সালের প্রশ্নগুলো থাকে এগুলো বারবার প্র্যাকটিস করবে, চৌকাঠ, পাল্লা, চেয়ার টেবিল করে। দেখো তিনটা বোর্ডের প্রশ্ন সিলেক্ট করে লেটেস্ট লাস্ট তিনটা প্রশ্ন সিলেক্ট করে সেগুলো তোমার ক্লাস টিচারের কাছে জমা দেবে, স্যার সেগুলো মূল্যায়ন করে তোমাদের নম্বর দেবেন। আমার এই ক্লাসের ভিডিওটা আবার যদি তোমরা দেখতে চাও তাহলে skills.gov.pd অথবা দক্ষতা বাতায়ন এখানে দেখতে পাবে। এত সময় আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো।